हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करी अनेक भालो आछेन। आमरा आलहामदुलिल्लाह भालो आछि। एई तो नतुन एकटि भिडियो निये चले एलाम आपनादेर काछे। आजके आमि निये एसेछि रसमलाई रेसिपि। एटा खूब सहजभावे आजके आमि बानिये देखियेछि आर खेते किन्तु एकेबारे दोकानेर स्वादेर होयेछे। ताई भाबलाम जे आपनादेर साथे शेयार करि, जाते आपनाराओ घरे बसे खूब सहजे एटा बानिये फेलते पारेन, कारण एटा छोटो बड़ो सबाई खेते अनेक अनेक लाइक करे। तो चलुन कथा ना बाड़िए रेसिपिटा देखे आसि। ए तो आमि एखाने दुई कप छाना निये निएछि, आर निएछि एक चा चामच चीनी, सामान्य एकटू बेकिंग पाउडार, देखते ही पाच्छेन सामान्य एकटू, आर निये निएछि एक टेबिल चामच मयदा। এখন আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি যে ছানাটা ব্যবহার করেছি সেই ছানার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আর আমি সেই লিংকটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে পারফেক্ট ছানার রেসিপিটা দেখে নিতে পারেন খুব সহজেই। তো এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেছি। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে মাখতে হবে, খুব তাড়াহুড়া করে জোরে জোরে মাখা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট সবগুলো উপকরণগুলোকে ভালো করে মিশালেই হবে, আর ছানাটার মধ্যে যে দানা দানা আছে শুধু ওটাকে ভেঙে দিতে হবে আস্তে আস্তে করে। বেশি জোরে জোরে মাখলে ছানার ভিতর থেকে তেলটা বের হয়ে যেতে পারে, তখন মিষ্টিটা শক্ত হয়ে যায়। এই তো আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টিগুলো বানিয়ে ফেলব। আমি একটু লম্বা শেপের বানিয়েছি, কারণ রসমালাইগুলো কিন্তু দোকানে প্রায় দোকানেই একটু লম্বা শেপের হয়। আপনারা চাইলে গোলও করতে পারেন, যার যেরকম পছন্দ। এগুলো বানিয়ে ফেলবো, আর আমি চুলায় শিরা বসিয়ে দিব মিষ্টির জন্য। এতো শিরা তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে আড়াই কাপ চিনি দিয়েছি। আমি আড়াই কাপ চিনির মধ্যে পাঁচ কাপ পানি দিয়েছি। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ যাতে ঘন না হয়ে যায় শিরাটা। সেটা ঘন হয়ে গেলেও কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন যাতে শিরাটা একটু পাতলা থাকে। এতো চিনিগুলো না গলা পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো, আর চুলার আঁচটা হাই হিটেই থাকবে। এতো আমার মিষ্টিগুলো এই ফাঁকে বানানো হয়ে গিয়েছে, এখন আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। অলরেডি শিরার মধ্যে চিনিটাও গলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন এর মধ্যে আমি একে একে সবগুলো মিষ্টি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে আমি আর ঢাকনা খুলিনি, চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে রয়েছে। এই তো ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটাকে খুব হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, কারণ এই সময় মিষ্টিগুলো অনেক সফট থাকে, যদি একটু ধাক্কা লাগে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার শিরাটা কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে।
আর এভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায়। এখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব, একেবারে গরম পানি দিতে হবে যাতে বলকটা বন্ধ না হয়ে যায়। আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আবারও ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এই তো আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, আমি এখানে প্রায় 30 মিনিটের মতো রান্না করেছি মিষ্টিটাকে। তো মিষ্টি হয়েছে কি না সেটা দেখার জন্য আমি একটা কাপে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন একটা মিষ্টি দিয়ে দিচ্ছি। যদি মিষ্টিটা নিচে পড়ে যায়, ভেসে না থাকে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার মিষ্টি হয়ে রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা অনেক স্পঞ্জি হয়েছে। তার মানে আমার মিষ্টি রেডি হয়ে গিয়েছে। এখন আমি মালাইটা তৈরি করে নেব, আর চুলার আঁচটা বন্ধ করে দিলাম। বন্ধ করে ওভাবেই ঢেকে রেখে দিয়েছি। মালাইয়ের জন্য এখানে আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। এই তো দুধটাকে এখন আমি ভালো করে জাল করব। আমি কিন্তু এখানে দুধটাকে প্রায় 1.5 ঘন্টা জাল দিয়েছি একসাথে। এর মধ্যে কিন্তু একটুর জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। আর যদি সময় নিয়ে ধৈর্য সহকারে এরকম 1 থেকে 1.5 ঘন্টা জাল দেন, তাহলে আপনারা ফলটা ভালো পাবেন, তাহলে আসল রসমালাইয়ের স্বাদটা চলে আসবে। তাই মালাইটা তৈরি করার জন্য অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দুধটাকে জাল করতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি একটু মিডিয়াম করে দিয়েছি, কারণ চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে দুধটা শুকিয়ে যাবে কিন্তু ঘন হবে না। আমি একটা এলাচ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 6 টেবিল চামচ চিনি দিয়েছি, একেবারেই সব দিয়ে দিইনি, একটু পরে পরে চেক করে দিয়েছি, কারণ মিষ্টি যে যেরকম খান ওরকম বেশি কিংবা কম দিলেই হবে। আর আমি এখানে একটা এলাচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আর বেশি দিলে কিন্তু দুধের যে নিজস্ব ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে, তাই বেশি দিবেন না। দেখুন দুধ কমে কিন্তু আমার একেবারে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ছেঁকে। মিষ্টিগুলো যে একেবারে ঠান্ডা হতে হবে তা না, মালাইতে তৈরি করতে করতে যত যতটুকু ঠান্ডা হয় ততটুকু যথেষ্ট। এই তো এখন আমি সবগুলো মিষ্টি শিরা থেকে ভালো করে ছেঁকে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু চুলার আঁচটা একেবারে হাই হিটই রয়েছে। এটাকে খুব হালকাভাবে একটু নেড়ে দিলাম যাতে ভেঙে না যায় মিষ্টিগুলো, কারণ এই সময় মিষ্টিগুলো খুবই সফট থাকে। এখন এটাকে আমি ঢেকে 2 থেকে 3 মিনিট হাই হিটে জাল করে নেব। এই তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। ভুলেও কিন্তু মালাইয়ের মধ্যে বেশিক্ষণ মিষ্টি জাল করা যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই তো আমি ঢেলে নিয়েছি 2-3 মিনিট জাল করার পরে। এখন এটাকে ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবেই রেখে দিব। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার রসমালাই। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু দুধটা অনেকক্ষণ জাল করার কারণে এই কালারটা এসেছে। যদি আপনারা এই কালারটা চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে 1 থেকে 1.5 ঘন্টা জাল দিতে হবে। আর দেখুন এটা অনেক সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর একেবারে দোকানের স্বাদের হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।